আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের এবং কাছের দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দের, আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ হেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আজ আপনাদের সাথে আছে আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেবেদিন মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। জি মহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে একটি ইমেল নিচ্ছি। ইমেলটা পাঠিয়েছেন ইফফাত শারমিন পল্লবী মিরপুর থেকে। আপনি লিখেছেন, ইফ আই টক এনি লোন টু বাই এ হাউস অর কার, ডু আই নিড টু কনসিডার দ্যাট লোন অ্যামাউন্ট অ্যাজ মাই ওয়েলথ অ্যান্ড ক্যালকুলেট জাকাত অন ইট? লোন নিলে বা গাড়ি এবং বাড়ির জন্য, সেটা থেকে সেই লোনের টাকাকে জাকাত থেকে কি হিসাব কি করবে, কি পদ্ধতিতে হিসাবটা করবে আর কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ বোন, দেখুন, লোন মানে ঋণ, ঋণ তো মানুষ নেহায়েত প্রয়োজনে করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্রতা এবং ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল ফাকরি ওয়াদ দাইন। তাহলে যেই ঋণের মানে চাপ একজনের উপর চেপে আছে, ওই ঋণ থেকে যদি আবার যাকাত দিতে হয়, তাহলে তো এটা তার উপর ডাবল চাপ হয়ে গেল। এই জন্য ইসলাম এর সবসময় ঋণটাকে আলাদা হিসাব করেছে। একজন মানুষের যা মানে আয় রয়েছে, সেখান থেকে প্লাস মাইনাস করার পর ঋণটাকে বাদ দেওয়ার পরে যদি নেশা পরিমাণ থাকে, তাহলে সে যাকাত দেবে। এটি হলো কথা। এখানে প্রশ্নের মধ্যে একটু অপূর্ণতা অথবা আমি একটু সংযোজন করতে চাচ্ছি, সেটি হলো যদি কেউ এমনভাবে লোন নেয় ব্যাংক থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে, যে লোন নেওয়ার পরে এই টাকা দিয়ে সে বাড়ি করবে অথবা গাড়ি করবে, জি, তো যদি এটি করে ফেলে, তাহলে তো বাড়ি গাড়ির উপর জাকাত নেই, প্লাস তার লোনটাও হিসাব করা হবে। আর যদি এমন হয় যে ওই টাকাটা তার হাতে রয়ে গিয়েছে, খরচ করে নেই, এই টাকাটা যদি তার থেকে যায়, তাহলে এটাও কিন্তু মূলধনের মধ্যে হিসাব করতে হবে যতক্ষণ সে কাজে না লাগাইল। আচ্ছা, অর্থাৎ এটা এই টাকাটা তার মধ্যে প্লাস আছে। কিন্তু যে লোন নিয়ে বাড়ি বা গাড়ি কিনলো, জি, সেটা তো জাকাতের মধ্যে পড়ে, বাড়ি গাড়ির উপর তো জাকাত নেই। এরপরে যদি তার ওই যে যেই লোনটি, এই লোনটি যদি একই বছরে পরিশোধের বিষয় হয়ে থাকে, জি, তাহলে সে পুরা লোনটা হিসাব করবে। আর যদি এমন হয়, ধরুন ব্যাংকেই বলি, একজন 50 লাখ টাকা লোন নিয়েছে কারো কাছ থেকে, সুদভিত্তিক নয় ধরুন, জি, নিয়েছে, এখন সে এইভাবে শর্ত করেছে প্রতি বছর তাকে 5 লাখ টাকা করে দিয়ে দিবে। তাহলে লোন দেওয়ার সময় বলে দিয়েছে, জি, তাহলে সে এক বছরে লোন পরিশোধ করছে কত টাকা? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা, এটি তার ঋণ ধরতে হবে। আচ্ছা, 50 লক্ষ টাকা নয়। তাহলে তো যারা নাকি মানে সম্পদশালী, কোটি 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 টাকা আছে, তাদের তো কখনোই জাকাত আসবে না। অতএব আপনি আগামী বছর জাকাত দেওয়ার আগে যেই টাকাটা ঋণ পরিশোধ করতে হবে, এটাই আপনার ঋণ। বাকি টাকা যেটি পরের বছর দিবেন, সেটা পরের বছরের ঋণ। এইটুকুনকে ঋণ ধরে, ঋণের টাকার উপর জাকাত নেই। জি, ধন্যবাদ বোন ইফফাত শারমিন। আশা করছি যে আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন, আগামীতেও লিখবেন আশা করছি। এরপরে শারমিন নাজমা ফরিদপুর থেকে লিখেছেন একটি চিঠি। আপনার ইতিপূর্বে একটি অনুষ্ঠানে আপনার বাকি প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি লিখেছেন যে বিভিন্ন টেলিভিশন স্টেশনের নাম উল্লেখ করেছেন, বলেছেন যে সেখানে কোনো একজন হুজুর বলেছেন যে নবীজি ফজর নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করেছিলেন। মুসলিম শরীফের হাদিসে আছে, উনি বলেছেন, ওই শায়খ বলেছেন, ওই হুজুর বেতের নামাজ এবং নারী পুরুষদের নামাজের ব্যাপারে বেশ বিভ্রান্তিমূলক কথা বলেছেন। অন্য একটি চ্যানেলে আল্লাহর কাছে সরাসরি চাইলে সেটা বেয়াদবি হয় বলেছেন একজন হুজুর। এ প্রসঙ্গে তিনি নবীজি এবং ঈসা আলাইহিস সালামের কিছু উদাহরণ দিলেন।
এখন আমি প্রশ্ন হচ্ছে, এই সমস্ত হুজুরদের বিষয়ে দায়িত্ব কার, এতে সাধারণ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় কিনা? দুটো প্রশ্নকেই আমি নিয়ে আসছি আলোচনায়। সেটি হলো, দেখুন, যদি কেউ বলে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন, এই কথা যে কেউ বলেছেন তিনি ভুল বলেছেন, এত কোনো সন্দেহ নেই। কারণ এর সপক্ষে কোনো রকম হাদিস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে যে কুনুত করেছেন, কুনুত মুসলিম জাতির উপর বিপদ চেপে আসলে সালাতের ভিতরেই রুকুর পরে অথবা রুকুর আগে যে কুনুত করা হয়, এটা কিন্তু সালাতের ভিতরের দোয়া। আচ্ছা, সালাতের ভিতরে, সালাতের ভিতরে তো আমরা অসংখ্য দোয়া পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলি কিন্তু দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফা আকসিরু ফীহি মিনাদ দোয়া। একজন বান্দা সেজদায় গেলে আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায়, তোমরা ওই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। তো পুরো সালাতটাই কিন্তু দোয়া, সালাতের অর্থও কিন্তু দোয়া। সালাতের ভিতরে নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ হলো সালাম ফেরানোর সাথে সাথে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না। যদি কেউ এটি বলে থাকেন, যে কেউ হন, যে কোনো চ্যানেল থেকে যদি বলে থাকেন যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত দোয়া করেছেন, এই কথা একেবারেই অ্যাবসোলুটলি এটা ট্রুথ নয়, আচ্ছা এটা সত্য নয়, সত্য কথা নয়, এই কথাটা একেবারেই মুসলিম শরীফের হাদিসের কথা বলেছেন। জি, মানে মুসলিম শরীফ তো মুসলিম শরীফের হাদিসগুলো সহি, কিন্তু কেউ যদি এইভাবে বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন। আর দোয়ার যে বিষয়টি, আমার দোয়া তো আমি করব, আমার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধু ভাষার দিকে তাকান না, মনের দিকে তাকান, আমার কি প্রয়োজন, আমার কি চাহিদা, সেটা তো আমি আল্লাহর কাছে বলবো। সেটি আরবি দিয়ে বলতে হবে, এটা কি জরুরি? না, আল্লাহ তো এটা বলেন নাই, আমাদের বাংলা ভাষা, আল্লাহ সকল ভাষার স্রষ্টা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমি আমার ভাষা দিয়ে যেভাবে আল্লাহর কাছে বলতে পারবো, অন্য ভাষা কি আমি ওইভাবে পারবো? আর আমার প্রয়োজনটা তো মানে হুজুর তো জানেন না, হুজুর তো জানেন না, আমার প্রয়োজনটা আমাকে বলতে হবে। সালাতের পরে আল্লাহ রাসূল যে তাসবিহগুলো করতেন, এগুলো করার পরে আপনি আপনার প্রাণ ভরে দোয়া করেন। জি, একাকি দোয়া করেন, কোনো সমস্যা, আল্লাহ আমাদেরকে সঠিক সমজ দান করুন, আমিন। হ্যাঁ, এরপরে আরেকটা চিঠি নীলুফার হোসেন ঢাকা থেকে লিখেছেন, বেশ লম্বা চিঠি, আমরা আপনার চিঠি থেকে পড়ছি। এই অনুষ্ঠান আমাকে কোরআন ও হাদিসে মনোনিবেশ করতে অনুঘটক হিসাবে কাজ করছে, আমাকে ইসলামের উদারতা, সৌন্দর্য এবং বাহ্যিক চাকচিক্যহীন নিরিবিলি ইবাদতের গভীরতা উপলব্ধি করায়। আল্লাহ আপনাদের সুস্থতা দান করুন। অনেক চমৎকার কমেন্টস করেছেন আপনি, আমাদের জেনে ভালো লাগছে যে এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক উপকৃত হচ্ছেন। প্রশ্ন রইল যে, আমরা যারা ইসলামের বিধিবিধান জানা সত্ত্বেও রমজানের রোজার গুরুত্ব বুঝলেও বয়সের গরিমায় দু একটা রোজা হয়তো ভেঙে ফেলেছি, অথচ হিসাব রাখিনি, কিংবা মহিলাদের যে মাসিক চক্রের ভাঙা রোজাগুলো হিসাব মতো পূরণ করে নেই, এখনও আমরা প্রতিনিয়ত বিবেক তাড়িত হচ্ছি। প্রশ্ন হলো, ইচ্ছাকৃত রোজা ভাঙার জন্য যাদের একাধারে 60টি রোজা রাখার শারীরিক সামর্থ্য নেই এবং 60 জন মিসকিন একসঙ্গে খাওয়ানোর আর্থিক সামর্থ্য নেই, তাদের কী করণীয়? আপনি প্রথমে 60টি মিসকিন খাওয়ানো অথবা 60টি রোজা রাখার চিন্তা না করে আল্লাহর কাছে তওবা করুন। এরপরে আপনি যেই রোজাগুলো ভাঙা হয়েছে এটি যদি আপনি হিসাব করে মোটামুটি বের করতে পারেন, এবং বের করা সম্ভব, কারণ হলো মায়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিশেষ করে তাদের মেনস্ট্রুয়েশনের সময় যে সালাতগুলো কাজা হয়, এই সালাতগুলো কিন্তু পুনরায় পড়ার বিধান শরীয়তে রাখা হয়নি, কিন্তু রোজা যেগুলি কাজা হয় সেগুলো রাখা হয়েছে, কারণ রোজার সংখ্যাগুলো খুবই কম, সালাতের সংখ্যাগুলো অনেক বেশি। অতএব যদি মানে কেউ হিসাব করে বের করতে পারে যে আমার 5 বছরে হয়তো এই কটা রোজা কাজা রয়েছে, তাহলে তিনি নফল রোজা না করে এইগুলি ধীরে ধীরে কাজা করে ফেললেন এটি, আর না হয় আল্লাহর কাছে তিনি খালেস নিয়ত তওবা করলেন, সামনের থেকে তিনি যেন আর না ভাঙেন। অতএব খালেস নিয়ত যদি আপনি তওবা করেন যে যেহেতু আপনার জন্য কঠিন মনে হচ্ছে যে 60 রোজা একাধারে রাখতে পারবেন না, ইনশাআল্লাহ আপনি যদি খালেস নিয়ত তওবা করে এখন থেকে সামনেটা ঠিক রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি মাফ করবেন, নিরাশ হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ। শায়খ, উনি আরও একটি প্রশ্ন করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী, এই বইটির সংকলক হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার মোশাররফ, এই বইটি কেমন, এই বইটি কি পড়া হয়েছে কিনা? পড়া হয়নি বইটি। জি জি, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তিনি যেভাবে করতেন সমস্ত কথাগুলো তো হাদিসের মধ্যে রয়েছে। জি,
যে কেউ যদি আপনাকে সহজ করে কোনো বইতে এনে দিয়ে থাকেন, অথেন্টিক হয়ে থাকে, দলিল ভিত্তিক, আপনি সেটি অনুসরণ করতে পারেন। অথেন্টিক একটা বইয়ের নাম বা সংকলনের নাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক ইবাদত বন্দেগী, এরকম কোনো শিরোনামে বই আছে আপনার জানা? সেই ক্ষেত্রে মানে হাদিসের যে কিতাবগুলো রয়েছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া রাসূল সাল্লামের সলাত নিয়ে একটি কিতাব আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ইবাদত সলাত, যেটি শেখ আলবানী লিখেছেন এবং এটির অনুবাদ বাংলাদেশ বাংলাতেও হয়েছে। এতে কিন্তু বিশুদ্ধ সলাত, আল্লাহ রাসূল কিভাবে সলাতগুলো করতেন এগুলো রয়েছে, এই কিতাবটা তিনি দেখতে পারেন। জি, ধন্যবাদ। এরপরে আপনি আরও বেশ কিছু প্রশ্ন করেছেন, আমরা দেখি আরও একটি প্রশ্ন নিতে পারি কিনা। আমি যখন হজ পালন করি তার আগে অনুষ্ঠানে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হজের ওমরা হজে একই সাথে ওমরাও করেছেন এবং ওমরার চেয়ে তাওয়াফ উত্তম, তাই আমরার আগেই সিদ্ধান্ত ছিল একাধিক ওমরা করব না। হজের আগে আপনাদের এই বই পরিচিতি পর্বে নাজমা ফেরদৌসির আল্লাহর অতিথি বইটি হজ করায় আমাদের অনেক উৎসাহ জুগিয়েছে। প্রশ্নটা কি আমরা পাচ্ছি না, কিন্তু আজ 13/7/2018 শুক্রবার এক প্রশ্ন উত্তরে ডক্টর সাইফুল্লাহ বলেছেন কারো নামে তাওয়াফ করা যায় না, ওমরা করা যায় সঠিক পদ্ধতি মেনে, তবে ওই মুহূর্তে কারো নামে বা পক্ষে এই সূক্ষ্ম অথচ আকিদার দিক থেকে বিরাট পার্থক্যটুকু হয়তো অনুধাবনে আসেনি, এখন কী করি? ডক্টর সাইফুল্লাহ সাহেব যা বলেছেন তা তো ঠিকই বলেছেন, সেহেতু আপনি মানুষের জন্য দোয়া করবেন, পুরো তওয়াফটাই আপনি তওয়াফের ভিতরে বাংলায় আরবিতে মিলে অথবা তওয়াফের পরেও যে কোনো সময় আপনি দোয়া করবেন, কিন্তু তওয়াফটা স্পেসিফিক অন্য কারো পক্ষ থেকে হবে না, তওয়াফটা অন্য কারো পক্ষ থেকে হবে না। তবে হজ এবং ওমরা অন্যজনের পক্ষ থেকে যেহেতু সাব্যস্ত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি বলেছেন লাব্বাইকা আন সুব্রমা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিয়েছিলেন, বলেছিলেন তুমি আগে নিজের হজ করো, নিজের ওমরা করো, তারপরে তুমি তারটি করবে। অতএব হজ এবং ওমরা এটি অন্যের পক্ষ থেকে করা যাবে, আর তওয়াফটা যেহেতু সলাত, নবীজি হাদিসে বলেছেন যে তওয়াফ যেটি এটি হলো সলাত বা নামাজ, নামাজ তো শারীরিক ইবাদত, আর শুধু শারীরিক ইবাদত এটা অন্যের পক্ষ থেকে হয় না, অন্যের পক্ষ থেকে না। যেমন আমি আরেকজনের পক্ষ থেকে দুই রাকাত নামাজ পড়ে দিতে পারবো না, ঠিক আরেকজনের নামে অথবা আরেকজনের পক্ষ থেকে একটি তওয়াফ করার কোনো বিধান নেই, কিন্তু একটি হজ এবং উমরা করার ক্ষেত্রে যেহেতু সেখানে মানে শারীরিক ইবাদতের পাশাপাশি অর্থের অনেক যোগান রয়েছে, এই অর্থের কারণেই মানে মালি ইবাদত থাকার কারণে এই সেই ক্ষেত্রে নিয়াবাত অথবা আরেকজনের পক্ষ থেকে করা বৈধতা রয়েছে। অথবা আপনি যেটি আগে করে ফেলেছেন সেটার জন্য মানে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন। এখন থেকে মানে অন্য কারো পক্ষ থেকে যদি আপনি কখনো হজে যান বা উমরাতে যান, অন্য কারো পক্ষ থেকে আপনি মানে শুধু তওয়াফ করবেন না। হ্যাঁ, এই কথা ঠিক যে অনেকেই বলেছেন যে এক সফরে একাধিক উমরা করার চেয়ে বেশি বেশি তওয়াফ করা বেশি উত্তম। জি, আপনি বেশি বেশি তওয়াফ করবেন এটি আপনি আপনার নিজের জন্য করবেন, আর অন্য যাদের জন্য আপনি মানে উমরা বা হজ করেন তাদের জন্য আপনি দোয়া করবেন বেশি। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন লাভ হলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বোন শারমিন ইসলাম, আপনি লিখেছেন আপনার বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আশা করছি অন্য কোনো অনুষ্ঠানে আপনার বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এরপরে একটি মেইল পাঠিয়েছেন লিয়াকত আলী ধানমন্ডি ঢাকা থেকে, আপনি লিখেছেন থ্যাংকস ফর এ নাইস প্রোগ্রাম, আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ আনসার মাই কোশ্চেন। মেনি আলেম ওলামা আর সেলিং জান্নাহ ভেরি চিপ রেট অ্যান্ড দে আর কিপিং সিক্রেট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কোরআন, দে অলওয়েজ আর্ন মানি বাই সেলিং জান্নাহ, বাট আল্লাহ হ্যাজ forbidden to strongly Surah Baqarah 42 ayah. In this regard, many people neglect the order of Allah and they are going from bad to worse day by day. Question is, should not alim ulama stop it? Din number prashno hocche je if any alim ulama do not change their bad activities, how will Allah give punishment in the day of qiyamah? Ji. দেখুন, আপনি যেই ওলামাদের জান্নাত বিক্রির কথা বলেছেন, এখন অল্প দামের অল্প দামে যেই বিক্রির কথা বলেছেন,
এর চিত্রটা উলামায়ে কেরাম কীভাবে করছেন যদি একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। এমনি তো জান্নাত বিক্রির কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেই জান্নাত ক্রয় বিক্রয়ের কথা বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুমুল জান্নাহ, আমাদের জানমাল এগুলোর বিনিময়ে আল্লাহ আমাদের সাথে জান্নাতের বেচাকেনা করেছেন, এটা আল্লাহ বলেছেন। নেক আমলের বিনিময়ে, সহি আকিদার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আমাদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাতটা দিচ্ছেন এটা কিন্তু সহজেই দিচ্ছেন। একজন মানুষ জীবনের পর, জন্মের পর থেকে যদি মৃত্যু পর্যন্ত একাধারে এবাদতে মগ্ন থাকে, তবুও কিন্তু জান্নাতের একটি ইটের বিনিময়, জান্নাতের এক ইঞ্চি জায়গার বিনিময় তার দেয়া সম্ভব নয়। জি, অতএব আমরা খুব বড় মূল্য দিয়ে জান্নাত কিনছি এরকম নয়। তবে হ্যাঁ, জান্নাতের মূল্য যে অনেক বেশি, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহর যেই পণ্য এটি অনেক দামি। আর পরে বলে দিয়েছেন আল্লাহ সেই পণ্যটি হলো জান্নাত, অনেক দামি বিষয়। অতএব জান্নাত বিক্রির বিষয়টি, মানে আপনার প্রশ্নে কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয়, উদাহরণ দেননি, উদাহরণ দেননি। আর যদি এমন হয়ে থাকে আপনি যে মানে কোরআনে আল্লাহ যেখানে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, যারা স্বল্প মূল্যের বিনিময়ে যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শন অথবা দিনদারিকে যারা বিক্রি করে দেয়, যেটা বলা হয়েছে সেটা হলো যারা হক প্রত্যাখ্যান করে দুনিয়া এখতিয়ার করে থাকে, এটার অর্থ এটা। এর অর্থ কিন্তু এমন নয় যে কোনো তালিম দিয়ে অথবা কোরআন শিখিয়ে সে পয়সা নিতে পারবে না, ব্যাপারটা এমন নয়। অতএব ওলামায়ে কেরাম যদি ভুল করে থাকেন, ওলামায়ে কেরামের ভুল এবং সাধারণ জনগণের ভুল, এই দুই ভুলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামায়ে কেরামের খুব জটিল এবং কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন, কারণ তারা জানেন, কারণ তারা জানেন। এই জন্য যারা ওলামাদের মধ্যে থেকে যারা নাকি অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত শরীয়ত বিরোধী কথাবার্তা বলেন, নবীজি বলেছেন মেয়েরাজের রজনীতে তাকে দেখানো হয়েছে আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বা কর্তন করা হচ্ছে। অতএব ওলামায়ে কেরাম যারা উল্টাপাল্টা অথবা শরীয়ত বিরোধী কথাবার্তা বলবেন, তাদের তো অবশ্যই এখান থেকে স্টপ হইতে হবে, নতুবা এই শাস্তি তো রয়েছে, পানিশমেন্ট রয়েছে তাদের। এবং আরও কঠিন শাস্তির কথা রয়েছে, কেয়ামতের দিন যদি ওলামায়ে কেরামের অবস্থা এমন হয় যে মানুষকে ভালো কথা বললো, নিজে আমল করলো না, তাহলে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার পরে তাদের নারী বুড়ি তাদের দেখা যাবে যে মানে ব্যাকডোর দিয়ে বেরিয়ে যাবে, তখন সে চেষ্টা করবে ভিতরে নিতে, নিতেও পারবে না, আর এটাকে ছেড়ে সে চলেও যেতে পারবে না, তখন এটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তখন জাহান্নামীরা তাকে সে জিজ্ঞেস করবে, আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি আমাদেরকে অন্যায় থেকে বারণ করতে না আর সৎ কাজের আদেশ করতে না, তাহলে তোমার কেন এই পরিণতি? তখন সে বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে করতাম না, ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আর আমি অন্যায় থেকে বারণ করতাম কিন্তু নিজে বিরত থাকতাম না। অতএব ওলামায়ে কেরামের মানে ব্যাপারে ধমকি অনেক বেশি রয়েছে। যদি আপনি মানে স্পেসিফিক আমাদেরকে আরও ক্লিয়ার বলে দিতেন তাহলে হয়তো সেটা নিয়ে আমরা আরও ডিসকাস করার সুযোগ পেতাম। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম যদি অপরাধ করেন তাহলে অবশ্যই আপনি যেমন প্রশ্ন করেছেন, তাদের এখানে স্টপ হওয়া উচিত অথবা তাদেরকে থামিয়ে দেওয়া উচিত, নতুবা ওলামায়ে কেরামের শাস্তি কিন্তু সাধারণ মানুষের শাস্তির চেয়ে একটু প্রসঙ্গ তো বলি মহতরম, যে অনেক সময় দেখা যায় যে আলেম ওলামার বেশধারী কিছু লোকরা, ভাইরা রয়েছেন যারা আসলে ওইভাবে অতটা ইসলাম সম্পর্কে গভীর নলেজ অর্জন করতে পারেননি, তারা কিছু কথা বলে থাকেন, তখন ওই জিনিসটা কিন্তু যেহেতু ওনারা লেবাসধারী হচ্ছে আলেম, ওই জিনিসটা আলেমদের উপরে চলে আসে, আমভাবে চলে আসে। তো এই জিনিসটা কিন্তু আপনার আলোচনা যেটা এসে গেছে আমি জাস্ট একটু সংযুক্তি করলাম, এই জিনিসটা কিন্তু টোটাল আলেম সম্প্রদায়ের উপরে চালিয়ে দেওয়া ঠিক হবে না, ঠিক হবে না। জি, আমি যদি সহজ একটু সংযোজন করি, সেটি হলো যে একজন মানুষ যদি আমাদের সমাজে প্যান্ট শার্ট অথবা ভালো একটু পোশাক পরে, তাহলে আমরা যেমন তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলি বলছি না, তাহলে কোনো মানুষ যদি পায়জামা, পাঞ্জাবি, টুপি পরে, তাহলে তাকে আলেম আখ্যা দেওয়া কিন্তু ঠিক নয়। অতএব সে যে অপরাধ করবে সবগুলি ওলামায়ে কেরামের উপর চাপানো কিন্তু ঠিক নয়, এটাও ঠিক নয়। ধন্যবাদ, আশা করছি এই আলোচনা থেকে জিনিসটি ক্লিয়ার হবে। ভাই লিয়াকত আলী, আশা করছি আপনি আপনার বিষয়টি ক্লিয়ার হয়েছেন, আর মহতারাম মোটামুটি বিস্তারিতই বলেছেন এটার ব্যাপারে। আমরা যেন এটা নিয়ে বেশি ভাবনায় না ভাব না সময় ক্ষেপণ করি, কারণ আমাদের নিজেদের ব্যাপারে আমরা যেন বেশি ভাবি। জি মহতরম, আজকে ঘড়ির কাঁটা বলছে হাতের সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আপনাদের পাঠানো চিঠি এবং ইমেলের উত্তর জানছিলেন। আশা করছি আপনারা এ থেকে আলোকিত হতে পারবেন। আমরা শেষ করব, তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে চিঠি এবং ইমেল পাঠাবার ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনে দেখতে পারেন, দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন। প্রিয় দর্শক, আজ বিদায় নেব, দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।